অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। কমলাপুর বিশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে নাজিম উদ্দিনের স্কোরে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে আর গোলে দেখা মেলেনি কোনো দলের। দ্বিতীয়ার্ধে গোল করার নেশায় একের পর এক আক্রমণে যায় বাংলার যুবারা। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের ৭৩ মিনিটে ইমরানের স্কোর ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ম্যাচের বাকি সময় কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। এদিকে দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন।